আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে প্রায় সময় আসি আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে উপস্থিত হয়েছি কিছু কমেন্টের উত্তর, আনুষঙ্গিক কিছু আলাপ আলোচনা, ওই বিষয় নিয়েই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলুন বন্ধুরা মূল প্রসঙ্গে যাই। প্রিয় দর্শক বন্ধুরা, অনেকেই হাঁস পালন করতে ইচ্ছুক কিন্তু হাঁস পালন কইরাও পরে পিছিয়ে আসেন। এর পিছনে কারণ ময়লা আবর্জনা, এক পারেন না, বুঝেন না, চেষ্টা করলে মানুষ পারে না, এরকম কোনো কাজ নাই। দেখেন আপনার আমার সুপরিচিত একজন ব্যক্তি চিত্রনায়ক দীপজল সাপ যে আছে, ওনাকে আপনারা সকলেই চিনেন। উনিও দেখবেন কবুতরের চাষ করে, গরুর চাষ করে, হাঁসের চাষ করে, মুরগির চাষ করে, ওই সব পশু পাখির সাথে অঙ্গাঙ্গিভাবে উনি জড়িত আছে। হয়তো কিছু শ্রম উনি দেয়, কিছু শ্রম লোকের মাধ্যমে দেয়, এরপরে তো ওনার তো পরিচর্যা মানে দেখুন টুকু অন্তত বকে করতে হয়। উনি যদি ঘৃণা করত বা পিছিয়ে আসতো তাহলে কি এত দূর যাওয়া সম্ভব হতো? আসলেই কিন্তু এটা একটা লাভজনক ব্যবসা। লাভজনক থাকার পরেও আমরা করতে পারি না বা করি না, আমরা পিছিয়ে আসি। শুধু যে লাভজনক ব্যাপার বিষয় এটা কিন্তু তা নয়, এটার পিছনে কিন্তু আর একটা শখও আছে। উনি কিন্তু এইসব ব্যবসা না করলেও পারত, এরপরেও ওইগুলা করেন কেন? এটা কিন্তু একটা শখ। দ্বিতীয়তে আল্লাহর সৃষ্টির জীবকে সেবা করা, এটাও কিন্তু আর একটা ব্যাপার বিষয়। এই নানান ব্যাপার বিষয় ফলো করিয়া অনেকেই করে, অনেক প্রতিষ্ঠিত মানুষ ওইগুলা করতে ইচ্ছুক বা করে। তো আপনারা করবেন না কেন? আপনারাও করবেন। চিত্রনায়ক দীপজল সাপ আছে, উনি করতেছে শখের বশত। তো আপনারা লাভের আশায় করেন, আশা করি লাভ হবে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে নানান কিছু জানতে চান, জানতে চাইয়েই তাৎক্ষণিকভাবে আপনারা বলেন যে কমেন্টের উত্তর আপনি দেন না। আসলেই কমেন্টের উত্তর আমরা দেই, দেওয়ার চেষ্টা করি। আর কমেন্টের উত্তর দেওয়ার জন্যই কিন্তু এই ইউটিউব চ্যানেলে আমার আসার মেইন মূল উদ্দেশ্য। আমি হয়তো আপনাদের সামনে চিরজীবন বাঁচব না, থাকব না, আমার কথাগুলি কিন্তু ঠিকই থাকবে। আর ওই কথাগুলি যদি তাহে, তাহলে দেখা গেছে আপনারা দেখে দেখে জানে জানিয়ে শিখতে পারবেন, বুঝতে পারবেন, বা ওই হাসির যে চাষটা ওই চাষটা করতে পারবেন। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার ওই চ্যানেলে আসা। শুধু যে হাসির ব্যাপার বিষয়টা তা না, সকল পশু পাখি নিয়েই আমি আলাপ আলোচনা করি, আপনারা জানেন। আর তাছাড়া আমি হাসির কামার চাষ করতাম, এই হাঁসের কামার চাষ করতে গিয়া যেসব সমস্যায় পড়েছি ওই সব সমস্যাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরি। আমি কিন্তু কোনো বই পড়িয়া আপনাদের সামনে কথা বলি না, এবং কি মন গড়া কোনো কথা বলি না। হাঁসের কামার চাষ করতে গিয়া যেসব প্রবলেম, যেসব সমস্যা সমাধান হয়েছে, কেমনে কেমনে সমাধান হয়েছে, কীভাবে কীভাবে কী করতে হয়েছে, ওই সব ব্যাপার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি। আর আপনাদের সামনে তুলে ধরার পিছনে কারণ এটাই, আপনারা যাতে জানতে পারেন, শিখতে পারেন, বুঝতে পারেন। আর আপনাদের প্রশ্নের উত্তর দেব না কেন? উত্তর দেওয়ার জন্যই তো আপনাদের সামনে আমি হাজির, মোহাম্মদ আজিজুল হক দুলাল। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শুধু, জাস্ট আর কিছু না। তো বিষয়টা হইল, আপনারা প্রশ্ন কইরা ওয়েট করবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, কয়েকদিন অপেক্ষা করবেন, ইনশাল্লাহ আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসলে কিছু প্রশ্নের উত্তর আপনারা পান না, কারণ অনেক ভিডিও হয়তো আপনারা দেখেন না, ওই জন্য আপনারা প্রশ্নের উত্তরটুকু পান না। পরে বলেন কি যে আমার প্রশ্নের উত্তরটা পাইছি না। আসলেই কিন্তু প্রশ্নের উত্তরটা দেওয়া আছে এখানে। কিন্তু এই অল বাংলা 24 চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আমি দিয়ে রাখছি, হয়তো আপনারা আপনাদের সামনে পড়ছে না বা আপনি কোনো কারণবশত দেখতে পারছেন না, ওই জন্যই কিন্তু ওই কথাগুলি বলেন। হাঁস চাষ করতে গিয়ে যে সব কিছুই একবারে আমি জানি, এত বড় কিছু কিন্তু আমি আপনাদের সামনে হইতে পারছি না বা হইছি না, যাই অল্প স্বল্প জানি। আর যেটুকু না জানি আপনাদেরকে জানানোর জন্য, এই তথ্যটা সংগ্রহ করার জন্য আমি শ্রম দিয়ে থাকি, দিয়া আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি চেষ্টা করি। হয়তো কোনো না কোনো সমস্যায় আছেন এই প্রশ্নের উত্তরটার জন্য, আমি চেষ্টা করি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে অথবা আমার এলাকাবাসীর কাছ থেকে অথবা কোনো কামারের মালিকের কাছ থেকে তথ্যটা সংগ্রহ করি। সংগ্রহ করিয়া পরে আমি সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এটার পিছনে কারণ এটাই, আপনাদেরকে যদি আমি একটা ভুল সিদ্ধান্ত, ভুল তথ্য দেই, তাহলে তো এই ভুল তথ্য নিয়ে আপনারা কাজ করবেন,
শেষে দেখা গেল কি আপনাদের লস হয়ে গেল, ঘাটতি হয়ে গেল। এটা দায়ী কেডা? আমি। ওই জন্য আমি চাই না আপনাদেরকে ভুল তথ্য দেওয়ার জন্য। হয়তো বা দুই দিন লেট হোক, কোনো প্রবলেম নেই, লেট হোক এতে কোনো সমস্যা নেই। আর যখন তখন যাইনে যাইনে যে আপনার হাঁসপালন চাষ করবেন এমন কোনো কথা না। আপনি আমার এই অল বাংলা চ্যানেলে যে ভিডিওগুলি আছে প্রত্যেকটা ভিডিও আপনি দেখার চেষ্টা করবেন, এখানে কোনো ভুল তথ্য দেওয়া নেই। এখানে জাস্ট আপনাদের শিকার জন্য মানে একুরের যে কথাগুলি ওই কথাগুলি বলি, এর অতিরিক্ত কথা বলার চেষ্টা করি না বা কোনো দিন করবও না। সঠিক যে তত্ত্বগুলি আছে ওই সব তত্ত্বগুলি তুলে ধরার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। আর যতদিন বেঁচে আছি আল্লাহ রাখছে আমাকে, ততদিন দুনিয়ার বুকে যতদিন আছি ততদিনই আপনাদেরকে সঠিক তত্ত্ব দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই আছেন হাঁস চাষ করিয়া পিছিয়ে আসেন, এতে করিয়া কিন্তু আপনাদের ঘাটতি লসটাই শুধু আপনাদের সহ্য করতে হয় নীরবে। আপনারা হাঁস পালন করিয়া হাঁসের চাষ করিয়া পিছিয়ে আসবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা হাঁস চাষ যারা করতেছেন ব্যবসাটাকে ধরে রাখেন, করতে করতে অভিজ্ঞতা বাড়বে, আর অভিজ্ঞতা বাড়লেই আপনি ওইটাই লাভবান হতে পারবেন। লাভ লস তো দমের শীষ, জীবন যার আছে মরণ তার আছে। যেহেতু হাঁসের জীবন আছে, সে মরতেই পারে, সে অসুস্থ হইতেই পারে, তো এই ক্ষেত্রে লস ক্ষতি হইতে পারে। এই জন্য যদি পিস কেন লস হইল, কেন মরল, কী রোগ, কী রোগে আক্রান্ত হয়েছিল, কী রোগে আমার হাঁসগুলি মারা গেল, ওই সব ব্যাপার বিষয়টা আপনারা তল্লাশি করিয়া বাহির করবেন এবং এইটাই ধরে রাখবেন। আর ধরে রাখলেই দেখা গেছে আপনারা সামনের দিকে এগিয়ে যাইতে পারবেন আর দেশের সম্পদ আপনারা রক্ষা করতে পারবেন। আর যদি পিছিয়ে যান আপনিও লস খাইলেন এবং দেশের সম্পদও টিকিয়ে রাখতে পারলেন না। আর টিকিয়ে রাখার জন্য আমার চেষ্টা আছে যতক্ষণ পারি ততক্ষণ পর্যন্তই আপনাদেরকে সঠিক তথ্যগুলি দেওয়া যাওয়ার চেষ্টা করব। চিন্তা করে কি দেখেছেন হাঁস পালন করে কত প্রকার উপকার করতেছেন দেশের? একটা হইল আপনার আমার ডিমের চাহিদা মিটতেছে, হাঁস পালন করে আপনার আমার মাংসের চাহিদা মিটতেছে। তৃতীয়তে দেখা গেছে দেশের একটা সম্পদ আপনারা রক্ষা করতে পারতেছেন। চতুর্থতে হইল আল্লাহর সৃষ্টি জীব তাকে সেবা করতেছেন। একটা হাঁস পালাতে, একটা হাঁসের কামার করাতে আপনি কয়টা দিক ফলো করতেছেন? তাছাড়া দেখেন ওই হাঁসে যদি আপনি লাভবান হইতে পারেন, এতে করিয়া আপনার ফ্যামিলিটাও সুখ শান্তিতে চলতে পারতেছে। একটা হাঁসের কামার করিয়া কতগুলি বেনিফিট না মুনাফা পাইতেছেন দেখছেন বিষয়টা? তো আপনারা হাঁস পালবেন না কেন? আপনারা হাঁস পালেন, লাভবান হন, আর লাভবান হওয়ার জন্যই আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল বারবার আপনাদের সামনে আসি, আপনাদেরকে রিকোয়েস্ট করি কেমনি কীভাবে পালবেন। আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার ছোটো জ্ঞানে যতটুকু সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক ভালো তথ্য দেওয়ার জন্য, লিগ্যাল তথ্য দেওয়ার জন্য। আমি কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের সামনে আমি কোনো বই ফইরা ফইরা আপনাদেরকে আমি তথ্য দেই না। হাঁসের চাষ করেছি আমি 10-12 বছর, এই 10-12 বছরের ভিতরে যে অভিজ্ঞতাটুকু আমার ভিতরে ছিল ওই সব অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনাদের সামনে আমি ওই সব কথাবার্তা বলি। যত সম্ভব সাধ্য অনুযায়ী চেষ্টা করি আপনাদেরকে লিগ্যাল একুরেট তথ্য দেওয়ার জন্য এবং কি আমি দিয়ে থাকি। তো আপনারা হাঁস পালেন, হাঁসের কামার করেন, লাভবান হন, ওই প্রত্যাশায় আজকের মতো একানি শেষ করলাম। আল্লাহ হাফেজ।